যে যে দাবি করা হয়েছে নতুন সরকার তৈরি করার আগেই রাষ্ট্রপতি যেভাবে হাতের পুতুল হয়ে রয়েছেন, তিনি দাবি করছেন যে শেখ হাসিনাকে অবিলম্বে যেন ভারত অ্যারেস্ট করে এবং যাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলেই নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকবে। আমি জানি না, এখানে রয়েছেন রাজগোপালবাবু, আরও অনেকে রয়েছেন, তারা বলতে পারবেন যেরকম শর্ত দেওয়ার জায়গা, আমরা বলি না টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা দেওয়ার জায়গায় বাংলাদেশ আদৌ আছে কি না। অন্যান্য ছবি দেখাবো, তবে তার আগে আমি আসি আজকে সরাসরি আলোচনাতে। আমি প্রথমেই আসবো রাজগোপাল ধর চক্রবর্তী, এখানে রয়েছেন, তার কাছে মনে হচ্ছে আদৌ এই সময় যে অবস্থা হয়ে রয়েছে, বুদ্ধিজীবীর পার্টে আসছি, তবে তার আগে যেহেতু এই খবরের দিকে নজর রাখলাম রাজাদা, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, তবে নাকি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভারতের। যদি ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, তাহলে অবিলম্বে যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তুলে দেওয়া হয় বাংলাদেশের হাতে। এটা কে বলছে? বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে। না, তরফ থেকে কোন, কারা বলছে? এটা বিবৃতি দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট মেহবুব উদ্দিন খোকন। আচ্ছা, বলছে ঠিক আছে, যাই হোক যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কেউ যদি বলে ফেরত দাও, হ্যাঁ আমি স্পেসিফিক্যালি বলে দিয়ে আরো, বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহবুব উদ্দিন খোকন তিনি বলেছেন বিবৃতি। হ্যাঁ, না, ও তো ওদের অধিকার আছে বলার, কিন্তু ভারত সরকার এই সমস্ত দাবিকে শুনতে দায়বদ্ধ নয়। ভারত সরকার আমাদের সঙ্গে যে বাংলাদেশের স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশের যে আমাদের সার্বভৌম সম্পর্ক আছে, সেখানে সে দেশের সরকারের তরফ থেকে বা সে দেশে কোনো ট্রাইব্যুনাল যদি তৈরি হয় এবং তারা আইনসঙ্গতভাবে বিধিসঙ্গতভাবে আমাদের কাছে রিকোয়েস্ট করে, তখন সব আসতে পারে। আমরা ভারত বাংলাদেশের সঙ্গে কখনোই যেই আসুক না কেন, আমাদের কাছে সবাই, আমরা অনেকে ভাবছি আমরা বুঝি ভাসিনা ছাড়া চলবে না, অ্যাবসলুটলি ম্যাটেরিয়াল। হ্যাঁ, আমাদের $11 বিলিয়ন আমরা ডলারের জিনিস আমরা সেখানে বেচি, সুতরাং ছোটোখাটো মার্কেট মোটামুটি নয়, যেটা যথেষ্ট ভালো মার্কেট, আমরা সহজে সে মার্কেটকে হারাতে পারবো না। 4096 কিলোমিটার আমাদের বর্ডার আছে, সুতরাং সেই বর্ডারটাও একেবারে যে কোনো লোক যখন সময় ঢুকে পড়বে এবং অস্থির থাকবে সেটাও আমরা চাইব না। সুতরাং বাংলাদেশে যেই সরকার আসুক না কেন, সে যদি বিধিসম্মতভাবে দাবি করে, আমরা আমরা সেটা মানতে চাইব, আমরা সে ধরনের অশান্তি চাইব না। তবে শ্রীবৃদ্ধি করতে পারে আমার জানা নেই, কিন্তু ভাঙচুর করা হয়েছে কারণ সেখানে ভারতের লোগো রয়েছে বলে। ইন্দো বাংলাদেশ যে প্রকল্পের চুক্তির আওতায় এতগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে, বলুন। হ্যাঁ, দেখুন, মানে মুশকিলটা হচ্ছে যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, যে কোনো আন্দোলন যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন নিয়ন্ত্রণ থাকে। আমাদের এখানে নকশালবাড়ির আন্দোলন ছিল, ভালো ভালো ছেলেমেয়েরা এসেছিলো, বাড়াবাড়ি করতে গিয়ে পুরোটাই অন্যরা দখল নিয়ে নিল, আন্দোলন শেষ হয়ে গেল। এখানেও ঠিক তাই ঘটেছে, একটা মানে স্বচ্ছতার আন্দোলন সেখানে তৈরি হয়েছিল, সেখানে আমরা মোটামুটিভাবে সবাই দেখেছি, আমার কাছে যাবতীয় তথ্য আছে 2008 ইলেকশনের পর থেকে, 2014, 2018, 2024 জানুয়ারি মাসের যে ইলেকশন হলো, একটা ইলেকশন এখানে নীতিসঙ্গতভাবে ঘটেনি, ব্যাপকভাবে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সেখানে অন্য পার্টিকে দাঁড়াতে দেওয়া হয়নি। এই যে স্বৈরাচার যদি কেউ করে, হ্যাঁ সোনালী, একটা কথা বলবো, গণতন্ত্র ব্যাপারটা হচ্ছে এমনই, যদি আপনি কিছুদিন মানুষকে সেটা দেন, তারপরে আপনি যদি বলেন আর গণতন্ত্র পাবেন, ইটস নট রিভার্সিবল, ডেমোক্রেসি ইজ নট রিভার্সিবল। একবার মানুষ যদি তার স্বাদ পায়, সে তার সম্মান রক্ষা করবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে। কিন্তু এটা দেখো, চায়না বা পাকিস্তানে যদি কিছু ঘটে, অনেক কিছুই ঘটতে পারে, মানুষ সেভাবে পথে নেওয়ার জায়গা নেই। কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে, খেয়াল রাখতে হবে, একটা স্বৈরাচারী ব্যাপার ব্যাপকভাবে ঘটেছিল, তার একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ঘটেছে। পরবর্তীকালে আমরা দেখেছি বাংলাদেশে যে কোনো আন্দোলন, ছোটোখাটো আন্দোলন, বন্যাও হতো, আমি বহুবার বাংলাদেশে গিয়েছি, সামান্য বন্যা ভারতদার দায়ী, এই একটা ভারত বিরোধী প্রচার যেটা আগে খুলমতো বাংলাদেশে ছিল, এখন সমস্ত আমাদের নেবারিং কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সেটা ভারত বিরোধিতা করবে, জামাত আছে, আমরা ভেবেছিলাম আর্মি, পুলিশকে মেরে ধরে টাঙিয়ে দেওয়া হচ্ছে ব্রিজ, ফুটব্রিজের নিচ থেকে উল্টো করে ঝুলিয়ে বিভৎস সেই দৃশ্য, অথচ সেখান থেকে লোকজন ভিডিও করে রিল বানাচ্ছে, আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়, ওপরে লিখে দিচ্ছে ভারতের দালাল, মানে এতটাই ভারত বিদ্বেষ। আমি আসছি আপনার কাছে, তবে তার পাশাপাশি আমি এই মুহূর্তে না ব্রেকিং নিউজে নজর রাখবো, বাকিদের কাছে আসার আগে আমি বলছিলাম ঘড়ির কাঁটায় 7:17, আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, কিছুক্ষণ পরে শপথ নেবেন নোবেল জয়ী
অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি। বাংলাদেশের সময় রাত 8টায় শপথ নেবেন মোহাম্মদ ইউনুস। এছাড়াও শপথ নেবেন আরও 16 জন উপদেষ্টা। প্রথমে কথা হয়েছিল 15 জন, এই মুহূর্তে আপডেট যে আসছে আরও 16 জন উপদেষ্টা শপথ নেবেন। সম্ভাব্য উপদেষ্টার তালিকায় রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, রয়েছেন হাসান আরিফ, তৌসিক হোসেন, আদিলুর রহমান খান। সম্ভাব্য উপদেষ্টার মধ্যে রয়েছেন কোটা বিরোধী আন্দোলনের দুই নেতৃত্ব রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এই খবরের দিকে নজর রাখবো আমরা, কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও এখনো পর্যন্ত সম্ভাব্য যে তালিকা, সেই সম্ভাব্য তালিকার দিকে নজর রাখলাম। সম্ভাব্য উপদেষ্টা তালিকা দেখার দরকার রয়েছে যে এরা এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে ভারত সম্পর্কে কী বার্তা দেন, সংখ্যালঘুদের সুরক্ষা সম্পর্কে কী বার্তা দেন, যেভাবে কোথাও জাতীয় সম্পত্তি নষ্ট হলো তছনছ হলো সে সম্পর্কে কী বার্তা দেন, এবং এই যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে যেভাবে কোথাও বিএনপি এবং জামাতের উত্থান সে সম্পর্কে বা কী বার্তা দেন। গণভবনে লুটপাট চললো, গতকাল থেকে একটা ছবি তারা নিজেরাই বিভিন্ন জায়গাতে পাঠাচ্ছেন যে গণভবন থেকে লুটপাট হওয়া সম্পদ নাকি ফিরে আসছে। আফসোস একটাই যে গণভবন থেকে কোনো বই লুটপাট হয়নি, বাকি চেয়ার টেবিল জিনিসপত্র সব কিছু লুট হয়েছে, শুধুমাত্র বই লুট হয়নি। মানে আমি গতকালই বলছিলাম যে আমার খুব জানতে ইচ্ছে করছে বাংলাদেশে মূর্তি নাকি বলা হচ্ছে হারাম, বই, সঙ্গীত, তানপুরা, বিনা, ক্যাসেট এগুলোও তাহলে হারাম, আমি জানি না। তবে সব এই খবর আমি আসছি, বিমলদা আপনার কাছে রিয়াকশন নেবো। তবে তার আগে এই মুহূর্তে আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমাদের দেশের জন্য, বড় খবর অলিম্পিক থেকে আসছে। অলিম্পিক হকিতে এই মুহূর্তে যে খবর আসছে, ব্রোঞ্জ পেল ভারতীয় দল প্যারিস অলিম্পিকে, ভারতের আরও একটা পদক, অলিম্পিক্সে চতুর্থ পদক জয় ভারতের হকিতে, ব্রোঞ্জ পেল ভারতীয় পুরুষ হকি দল। বহু চারখানা একসঙ্গে চারটে অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পেল ভারতীয় দল প্যারিস অলিম্পিক্সে, ভারতের আরও একটা পদক সম্ভবত রেকর্ড করার দিকে আমরা এগোচ্ছি প্রায়। অলিম্পিক্সে চতুর্থ পদক জয় ভারতের হকিতে, ব্রোঞ্জ পেল ভারতীয় পুরুষ হকি দল। অনেক কিছুর মধ্যেও একটা অসাধারণ ভালো খবর পাপিয়ে দেয়, একটা হাততালি এটলিস্ট ভারতীয় টিম ডিজার্ভ করে।